দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে রাজ্যের যুবক যুবতীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে নিজস্ব ফিল্ম ও টেলিভিশন প্রতিষ্ঠান গড়ে তুলতে শুরু থেকে আন্তরিক ছিল রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। সেই লক্ষ্যকে সামনে রেখে 2022 সালের 28 নভেম্বর পথ চলা শুরু হয় ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের। কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সাথে যৌথভাবে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় নজরুল কলাক্ষেত্রে শুরু হয় ত্রিপুরা ফিল্ম ইনস্টিটিউটের কাজ। এর মাস সাতেক পর রাজ্য সরকার ও ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের মধ্যে পরবর্তী পর্যায়ের জন্য মৌ স্বাক্ষরিত হল বুধবার। এর ফলে ত্রিপুরা রাজ্যে সুনিশ্চিত হল সিনেমা এবং টেলিভিশন সম্পর্কিত সমৃদ্ধ একটি মিডিয়া সংস্কৃতিকে বিকশিত করার প্রয়াস। চলচ্চিত্র শিল্পে রাজ্যের যুবক যুবতীদের আরও বেশি উৎসাহী করে তুলতে চলতি বছরে টেলিভিশন ও ওটিটির জন্য স্ক্রিনে প্লে রাইটিং, স্ক্রিন অ্যাক্টিং, ডিজিটাল সিনেম্যাটোগ্রাফি, ডিজিটাল এডিটিং, ফিল্ম ডাইরেকশন এবং সাউন্ড রেকর্ডিং ডিজাইনিং বিষয়ে স্বল্পমেয়াদী নতুন কিছু কোর্স চালু হতে চলেছে এখানে। প্রত্যেকটি কোর্সের জন্য কোর্স ফি বাবদ 90% ভর্তুকি দিচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার। এর ফলে রাজ্যের বিনোদন শিল্পে এক দীর্ঘমেয়াদী সম্ভাবনার দ্বার খুলে গেল বলে এদিন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একটা সময় ত্রিপুরাতেও এই ধরনের ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট হবে সেটাও কিন্তু আমরা কোনোদিন ভাবিনি। পুনা ফিল্ম ইনস্টিটিউট আমরা জানি অনেক বাদে হয়েছে, দিলীপ কুমারের সময়ে, সেই রাজকুমারের সময়ে, ধর্মেন্দ্রের সময়ে সেই সব ফিল্ম ইনস্টিটিউট মহারাষ্ট্রও ছিল না, কিন্তু পরবর্তী সময়ে ওখানে হয়েছে। এবং আস্তে আস্তে করে যে উনি যখন অস্কার পেলেন, আমাদের সবার যে অস্কার প্রাপ্ত আমাদের সত্যজিৎ রায়, তাকে সম্মান জানানোর জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করেছে যে কলকাতায় ওনার স্মৃতিকে সামনে ধরে রাখতে এই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট কলকাতায় তৈরি হয়। তো আমাদের মধ্যে 2018 আমাদের সরকার গঠন হলো এখানে, তো আমরাও চেষ্টা করলাম এই ধরনের, কারণ আমাদের এখানে এত ট্যালেন্ট, প্রচুর ট্যালেন্ট, ইয়াং জেনারেশনের মধ্যে ট্যালেন্টের অভাব নেই, খালি সুযোগের কারণে অনেকে সে ট্যালেন্টের যে বহিঃপ্রকাশ বা তার ভিতর থেকে যে তার ট্যালেন্ট সেটা বের করতে পারে না। আমরা সরকারে আছি, সরকারের কাজই হচ্ছে সেই তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া। এবং খ্রিস্টি সংস্কৃতি আমাদের ত্রিপুরার একটু আলাদা, আমাদের এখানে 19টা ট্রাইবস আছে, আমরা সবাই জানি তাদের অদ্ভুত তাদের খ্রিস্টি সংস্কৃতি, সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে অনেকেই জানেন না, আমরা নিজেরাই জানি না। স্ক্রিন অ্যাক্টিং, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, প্রোডাকশন ম্যানেজমেন্ট ফর সিনেমা অ্যান্ড টেলিভিশন, নিউজ অ্যাঙ্করিং ও রিপোর্টিং অ্যান্ড নিউজ রুম অটোমেশন, এই 4টি স্বল্পমেয়াদী কোর্সে ত্রিপুরা ফিল্ম ইনস্টিটিউটে ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন 48 জন ছাত্রছাত্রী। এই প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের হাতে এদিন শংসাপত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।